হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2023। সবারকার খুব ভালো কাটুক এটাই চাইব। আর আজ আমি যাচ্ছি নিউ ইয়ারের জন্য বইমেলাতে। একদিন আমি বইমেলা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেদিন আমার একটু তাড়া ছিল, ওই জন্য বইমেলায় বেশিক্ষণ থাকতে পারিনি। তো আজ আমি আবার বইমেলা যাচ্ছি। তো ওখানে গিয়ে কী কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর বইমেলা, বাঁকুড়ার বইমেলা এবারে কীরকম সাজিয়েছে, বইমেলায় আর কী কী পাওয়া যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমি বইমেলার সামনে পৌঁছেই গেছি। আর প্রতি বছরের মতো বইমেলাটা বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠেই হচ্ছে। অন্য জায়গায় হওয়ার কথা ছিল এবছর, কিন্তু হয়নি, খ্রিস্টান কলেজের মাঠেই হচ্ছে। যারা যারা এখনও দেখোনি, প্লিজ এসে দেখে যেও। 2022-এর 38তম বইমেলা, দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছিল আজকে, প্রচণ্ড ভিড় হয়েছিল। 1 জানুয়ারি উপলক্ষে সবাই চলে গেছে বইমেলা দেখতে। আমি জাস্ট এই মাত্র বইমেলা থেকে বাড়ি এলাম। আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। মানে ফার্স্ট দিন আমি যেদিন গিয়েছিলাম, আমি আরেকদিন গিয়েছিলাম 28 জানুয়ারি,
আঠাশে জানুয়ারি না 28শে ডিসেম্বর যেদিন ফার্স্ট বসেছে। তো সেদিনে ভিড় হয়েছিল, কিন্তু এতটাও ভিড় হয়নি, মানে একদমই ফাঁকা ফাঁকা ছিল। আর আজকে এত ভিড় হয়েছে মানে কিছু বলার নেই, রাস্তাটায় পেরোনো যাচ্ছে না। আজকে যেহেতু 1শে জানুয়ারি প্লাস আজকে সানডে আছে, তো ভিড় তো হবেই। তো সব ঠিকঠাকই আছে, মানে বইমেলা যেমন হয় সেরকমই প্রতি বছরের মতো, এই বছরও নতুন কিছু নেই। আর ওখানে বই ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, মোবাইলের কভার, গয়না, অঞ্জলি জুয়েলার্স থেকে ওখানে চলে গেছে। আর ওখানে তো মানে অঞ্জলি জুয়েলার্সের মডেল যারা তাদেরকে বোস করে রেখেছে দেখলাম। তারপর স্কুটি বিক্রি হচ্ছে ওখানে। তারপর আর কি বিক্রি হচ্ছে, হ্যাঁ ফায়ার পান, তারপর স্মোক পানটা আমি ট্রাইও করেছি। মানে কি বলবো, স্মোক পানটা ট্রাই করার পর আমার জিভটা মানে পুড়ে জাস্ট কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা এখনও মনে হচ্ছে জিভটা আমার কেউ একটা চিপে রেখেছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, সব ঠিকঠাকই আছে। কিন্তু ওখানে একটা সেলফি জোন করেছিল, ওটা না আমি দেখতে পাইনি। 3 বার না 4 বার ঘুরেছি বইমেলাটা, কিন্তু আমি সেলফি জোন দেখতে পাইনি। আগের দিনও গেছিলাম দেখতে পাইনি, আর আজকে গেছিলাম আজকেও দেখতে পাইনি। মানে এত এত মানে আমার চোখেই কেন যে কিছু পড়ে না আমি ওটাই খুঁজে পাই না। তো যাই হোক, এমনি সব ঠিকঠাকই ঘুরেছি, কিন্তু ভিড়ের জন্য একটু প্রবলেম হয়েছে ঘুরতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানাও আমাকে সেলফি জোনটা কোথায়, আমি দেখতে চাই। আর যে দুদিন আছে না, ওই দুদিনের মধ্যে আমি অন্তত যেয়ে পরে দেখতে চাই সেলফি জোনটা কোথায় করেছে। মানে একটা সেলফি তো অন্তত তুলতাম, আই লাভ বইমেলা লেখা আছে ওখানে, সবাই তুলছে, সবাই পোস্ট দিয়ে ছবি তুলছে, আমিই তুলতে পেলাম না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যারা নতুন প্লিজ চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো। তো পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।